আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার বিওয়া সবাই করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটা ভিডিও আপনার লোকের শেয়ার করি আর দেখতে পারে একটা গাছ অ্যালোভেরার গাছ আমিও অ্যালোভেরা গাছের জেল আমি কালেক্ট করবো আজকে তো চিন্তা করলাম আপনারা একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স বা আমি অ্যালোভেরা জেল দিয়ে কিতা হরিয়া তাও হইমু আৰু এতিয়া উপহাৰিতাও আছে আপোনাৰ সৈমুখ ত' তুমি দেখা পাৰা এল'ভেৰা গছটো আমাৰ খুবেই বড়ো আৰু দেখাৰণি আপোনাৰ এল'ভেৰা গছৰ ডালগ খুবেই হেল্থি আৰু বড়ো বড়ো ডাৰ্ক গ্ৰীণ কালাৰ হৈ গৈছে তো যোন বড়ো বড়ো ফাতা হয় তহ আপোনাৰ ফাৰবা তখন জেল তাকে ফাটাৰ টোগাৰ মাজে গৰা নহলে চুটো তাহলে এবাৰ জেল হয় না আর এটা আপনার আর উপহারও আইতো না ছোটো বেশি ছোটো তাহলে তো কইতাম সাইরে আমি ভিডিওটা করার কারণ হইল আমরা জানি না বহু মানুষে একও জান এক জানি না অ্যালোভে জেল দিয়ে কত কিছু হয় তো ফটো আকনার আরে অ্যালোভে জেল হয় ধরো আমি ফাড়ছি কত সময় রাখি দিছি। আর আমি লিখে দিছি একটা কিতা কিতা উপহারেও হয় ও যে একটা ইয়েলো কালার জেল বাড়ি একটা আবার দূষিত একটা ফাড়ার পরে পনেরো মিনিট রাখি বলা এরপরে হাঠিয়া পানির মাঝে আর পনেরো মিনিট পিছিয়ে রাখে তো আপনারা জেল কালেক্ট করবা আদার ওয়াইজ লাইন যুজি নামনে লইলেন ডাইরেক্টার মাঝে বিষাক্ত যে জিনিসটা একটা খাইলেও আবার ইউজ করলেও উপহার না আর ক্ষতি হয়ে যাব তো আপনারা কৈতাম সৈতাম ব্যবহার হল আসলে একটা একটা হার বল আমাৰ বহুত কিছুতে ব্যৱহাৰ কৰতাম ভাৰ্ম যেন চোলৰ মাজে যেন আমাৰ যে ডেনড্ৰাফ হয় বা চেৰাইচিজ হয় যেন স্কিনৰ মাজে প্ৰব্লেম কৰে মাথাৰ মাজে আছে নে নে খাও যায় বা এটা বেমাৰ আছে অৰ্থাৰ মাজে যিটো কিন্তু এটা অৰ্গেনিক জিনি অৰ্থাৎ ইউজ হ'লে কণ্টিনিউ এটা যায়গৈ তো আপোনাৰ যাৰাখৰ চইন্যা গো আপোনাৰ ব্লেণ্ড সৰিয়া দেখিব আমিও ভিডিঅ'ত দেখাই দাম আপোনাৰ আৰু ব্লেণ্ড হৰ্মো বা কালেক্ট করাম তো আপনারা ইউজ করবা চুলোর খুবই উপকারে আয় এর ফলে দ্বিতীয় জিনিস হইল একঠার উপকার যেমন আমরা আসেনি ফেসর মাজে দাগ ভরি যায় সূর্যই জ্বলি যায় সান বান হয় যেন ফেসও ইউজ করতাম ফার্মু বা আটও ইউজ করতাম ভার মি উপকার দাগতা যায়গি একটা ব্যবহার করো হইলো ফ্রেশ পালা জিনিস অরিজিনাল যেমন আসে না নি কিনতে মিলে একটা আবার বোঝা যায় না কিছু কেমিক্যাল এড করা থাকে একটার মাঝে ভিটামিন সিও আছে সব বিবাস হল খুঁজে আপনার একটা খালি জেল ইউজ করা নাই একটা খাওয়া লাগিও বহুত জিনিস হয় যেমন আপনার ইমিউন সিস্টেম জিও করে বুস্ট করে এরপরে ডাইজেশনেরও খামেয় যেন খানিও জমায় না যেন এরপরে আমরা যেন মনে হরকা আমি আচলতে গুগুলত দেখি এইকটা আপনাৰ প্লিজ চেক কৰবা বিফৰ ইউজ কেঞ্চাৰৰো ব্ৰেষ্ট কেঞ্চাৰৰো হেল্প কৰে যেন স্প্ৰেড হয় না শুনচি এইকটা খে যাৰা ৰেগুলাৰ খায় ইয়াৰ ফৰে মইশ্চাৰ কৰে হেয়াৰৰে চুলৰে এৰফৰে ইয়াৰপৰে মানুহৰ কনষ্টিপেশ্যন যাৰ আছে যাৰা টয়লেট কৰা ধাৰা খাইলে টয়লেট কৰা যায়গৈ আৰু স্কিন প্ৰব্লেমটো কৰিলে মোৰ স্কিনৰ প্ৰব্লেম কমে ফেসর বা আতর এরপরে এই জেলটা ভিভার সকলে ধর আমি কিলা কালেক্ট করি আর আপনারা করবা গ্রিন প্ট কিছু দিবা না জাস্ট সাদা যে অংশগুলো অরকম সুন্দর করে লই লিবা আর ই জেলটা আপনারা ডায়বেটিক্সরও রাখে যারা লায়বেটিক্স আছে আপনারা ডাক্তরে জিকাই রিডিউস করে আর কি তো বেশি আরবার খাইবা না চেক করি যারা ডায়াবেটিস লো হয়ে যায় তারা তো চেক করার মেশিন আছে চেক করি দেখতা পারবা আরবার বেশি লো হইলেও সুগার লেভেল লো হইলেও পালা নাই নি তো অনেকগুলো উপকারী হয় ইটার মাঝে এরপরে গেস্ট্রিকরও সমস্যা সমাধান করে যারা গ্যাস্ট্রিক প্রবলেম আপনারা খাইয়া দেখেন যেন ঠিকম্বা দিয়ে আখটারে ব্লেড করে খাইলে আরও বালা রাত্রে খাইয়া গুমাইয়া দেখ খুবই বালা তো গেষ্ট্রিকরও প্রবলেম দূর করে ডায়বেটিসরও প্রবলেম দূর করে এরপরে চুলেরও মাতার মাঝে যে ডেন্ড্রফ আছে তার দূর করে ক্যসার যারা রয়েছে না তারা তো ওই না বালা হইব ইনশাল্লাহ আল্লাহর হুকুমে সব কিছু তো আল্লাহর হুকুমেও হয় এরপরে ফলে ডাইজেশনেরও বালা লাগি বালা খামে আয় অনেক কিছু উপকারে আয় হলি। অ্যালোভেরা জেল আমি চিন্তা করলাম আমিতো সব সময় ইউজ করি তো আপনারা লগে তোরা শেয়ার করি কি যেন আমি অ্যালোভেরা জেল যে আমি কালেক্ট করি বা আমি খাই যেন আর একটা আমার ভিডিও দেখানির ইন্টেনশন নইল আপনারা যেন যারা অ্যালোভেরা গাছের ফাটা মনে শেষ হয়ে যায় আপনারা ওলা ব্লেন্ড করি গুফকিলা ফ্রোজেন করি সারা বছর রাখেও খাইতে পারবটাও আমি দেখাই দামটার মাঝে আপনারা দেখবা তো আমি এখনও দোকান লইয়াই ব্লেন্ড খরিয়া আমি আইসর মাঝে থই দিমু। আমি খিলা থইরাম তাও আপনারা দেখবা তো একটু হইলো একটা স্মার্ট আইডিয়া যেন নষ্ট হইতো না যে কোনো জিনিস তো বাড়া রাখলে এক সপ্তাহের উপরে রাখা যায় না একটা আপনারা ফ্রেশ হইলে এক সপ্তাহের ভিতরে খাইত হইব বা ব্যবহার করলে তৈব আর দিন আপনারা ফ্রোজেন করি রাখেন এতে সারা বছরই জিনিসটা আপনারা ইউজ হতে পারবা বারখরিয়া আর যতকো আইস থাকে ওই সময় আপনারা আইস হিসাবেও খাইটা ফার বা ড্রিঙ্কর মাজে দিয়া এনাইলে হানি দিও খাওয়া যায় এরপরে ফেসর মাঝে ইউজ করতে হইলো তো হানির লগে মিক্স করে ইউজ করা যায় কি কুমার লগে মিক্স করে ইউজ করা যায় অনেক ধরনের উপকারিতা আছে তো আমি চিন্তা করাম আপনারা লগে আমি একটা শেয়ার কৰিম তো আশা করি ভিউয়ার্স হল আমার ই ভিডিওটা আপনার উপকারে আইব আর যদি আপনারা আমার চ্যানেলটা লাইক করুন বালা ভাইনতে শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা বালা না ভাইলেও দেখতে তাহবা দেখতে দেখতে এমনিও বালা ভাইবা ইনশাআল্লাহ একদিন আমি সব কিছু আমি আপনার আর উপকারও লাগেও করি ভিডিওগুলা যে যাতে আপনার আর খামে হয় আর কি আমার আর কোনো ইন্টেনশন নাই আমি চার ঘন্টা পরে এই গুণ বার করছি এখন আইস হয়ে গেছে একটা আইসর থ্রাম থইছিলাম আপনারা ওরকম দিবা আৰু ধর আমি রাবি হাই রাখবো ওরকম ফেসও ওখরটা পারবা এরপরে আপনারা হাতও জললে উললে সান বানইলেও ওখরটা পারবা অনেক ধৰণৰ আৰু এমনি যোন একটা গ্লাছো বা কিছু তো রাখি দেয় আইস পাঙ্গি যাবক নর্মেলভাবে ড্রিঙ্কও করতে পাৰবা সব কিছু করতে পাৰবা এখন আমি একটা ফুড বেগও মাঝে সবগুলা রাখি আবার জায়গা থম কালে কুলার ট্ৰেত রাখা ঠিক নাই আর কুলার ট্ৰেত রাখলে গন্ধও উঠে যাব যেমন মানুষ রকম ফ্রিজের মাজে অন্য কিছু ধাঁয়া আছে গন্ধ উঠি যায় তো আপনারা হইতাম সাইরাম প্লিজ আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবা আর শেয়ার করবা যাতে অন্যরাও দেখতে পারে আর আমারও আমিও কিন্তু খুশি হই মজুদিন দেখি আমার ভিওয়ার্স সকল ইন্টারেস্টেড আসেন আমার চ্যানেলেও আরও নতুন নতুন সুন্দর সুন্দর গার্ডেনিংয়ের ভিডিও দেওয়ার লাগে আচলতে আমাৰ বালা কোৱালিটিৰ বেগ নাই আমি মানুহৰ চিগৰ আছে তোকে পাইছিনাটো বালা কোৱালিটিৰ বেগত জীপ লগাই থৈলে আৰু বালাতে বালাতে আহল জেজাকাল্লা খায়েৰ আল্লাম উলাইকুম ৰাহমতুল্লাহি বাৰাক আৰু দুআষৰ বা আমাৰ লাগি আমাৰ ফেমিলিৰ লাগে তই ধৰ মাজে থৈ দিছি বেগৰ মাজে থৈ দিছে এখন বান্ধিয়া থৈ দিম আছলাম